আল্লাহওয়ালা হওয়ার চারটা আলামত আছে, কয়টা আলামত বলেন? চার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই চার গুণে গুণী যারা আল্লাহওয়ালা তারা, এই চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, বলেন চার গুণে গুণী যারা, বলেন মানুষ শুধু তারা, কয় গুণে গুণী? চার গুণে গুণী, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন, বিড়ালকে আমরা মানুষ বলি না, বিড়াল বিড়াল বিড়াল, জানোয়ারকে জানোয়ার বলি, মানুষ বলি না। আল্লাহ তাআলা মানুষ বলে না, এই চার গুণ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা মানুষ বলে না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা চার গুণ ছাড়া অন্য কাউকে কি বলেন না? বলেন মানুষ বলেনি না, এটাকে মানুষ বলে না। বলেন দুপা জানোয়ার বলে, হায়ওয়ানে নাতেক বলে, হায়ওয়ানে বাহেক বলে, এটাকে মানুষ বলে না। আল্লাহ তাআলা বলেন এই চার গুণী গুণী যারা মানুষ শুধু তারা, বলেন চার গুণী গুণী যারা মানুষ শুধু তারা, চার গুণী গুণী যারা মানুষ শুধু তারা। এখন এই চার গুণ আমি আমার সাথে চিপকাবো, আমি আমার সাথে লাগাবো, দেখি এই চার গুণ আমার মধ্যে আছে কিনা। ঠিক আছে, এই চার গুণে গুণে কাউকে দেখবেন, বুঝবেন এটা মানুষ, এটা কি? এটা মানুষ। এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়া সাজিয়েছেন, এটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, এর জন্যই সূর্য উঠে, তার জন্যই সূর্য ডুবে, তার জন্যই চাঁদ উঠে, তার জন্যই চাঁদ ডুবে, তার জন্যই পূর্ণিমা হয়, তার জন্যই অমাবস্যা হয়, তার জন্যই আসমান উপরে ভেসে আছে, তার জন্যই জমিন বিছিয়ে আছে। এই মানুষগুলো আছে বলেই গাভী দুধ দেয়, এই মানুষগুলো আছে বলেই মুরগি ডিম দেয়, সমস্ত পাখিগুলো দুটো করে ডিম দেয়, লেকিন মুরগি শত শত ডিম দেয়। সুবহানাল্লাহ, শুধু এই মানুষগুলোর জন্য যারা আছে বলে এদেরকে ডিম দিতে হবে, এই জন্য মুরগি বানায় দিছে, মুরগির ওজনের চেয়েও ডিম বেশি দেয়। মুরগি একটা ওজন কত দূর হয়? এক দেড় কিলো, তো পঞ্চাশটা ডিমের ওজন করতে। সুবহানাল্লাহ, বলে এই মানুষগুলো আছে বলেই আল্লাহ তাআলা কায়নাতের নিজাম ঠিক রেখেছে। এই মানুষগুলো আছে বলেই কি কায়নাতের নিজাম কি ঠিক রেখেছে, এই জন্যই মুরগি ডিম দেয়, এরা আছে বলে গাভী দুধ দেয়, এরা আছে বলে ছাগল আমাদেরকে গোশত দেয়, এরা আছে বলে কবুতর আমাদেরকে বাচ্চা দেয়, এরা আছে বলে ইলিশ সাগরের ডিম পারে, এরা আছে বলে চিংড়ি ডিম দেয়, এরা আছে বলে আম গাছে ফল দেয়, এরা আছে বলে কাঁঠাল গাছে কাঁঠাল হয়। এই মানুষগুলো আছে বলে মানুষের পরিচয় জানার কতটা জরুরি, জরুরি কিনা? এরা মানুষ, রিজালু এরা মানুষ, হুম রিজাল এরা মানুষ। আল্লাহ তাআলা বলেন রিজালু এরা মানুষ, বলেন এরা কি? কারা? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, পৃথিবীর কোন ব্যস্ততা যাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ, বলেন পৃথিবীর কোন ব্যস্ততা, বেচা কিনা, ছেলে মেয়ে, খেত খামার, অফিস আদালত, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, পৃথিবীর কোন নীতি, পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। তাহলে মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না, যারা মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না, যারা, আবার বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না, যারা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যারা না জিকির থেকে গাফিল, খবরদার তুমি একে বন্ধু বানাবা না। ওকে কি বানাবা না? জিকির থেকে গাফেল, ওকে বন্ধু বানালে ও তোমাকে গাফেল করে দিবে।
বিড়িগুলকে বন্ধু বানাবা না, ও তোমারে বিড়িগুল বানায় দিবে। গাঞ্জাটিকে বন্ধু বানাবা না, ও তোমাকে গাঞ্জা কোর বানায় দিবে। কি যে আমার জিকির থেকে গাফেল তাকে বন্ধু বানাবা না, বলেন যে আমার জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না? এটা যেন দোস্তির মেয়ার, এটা দোস্তির কি বলে মেয়ার, ভালোবাসার মাপ কাছি। যেন রব্বুল আলামিন বলেন মেয়ে বিয়ে দিবা না, যে জিকির থেকে গাফেল তাকে মেয়ে বিয়ে দিবা না। যেন রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফেল আমার মেয়েকে বিয়ে করাবা না। সুবহানাল্লাহ, বলবেন না যে জিকির থেকে গাফেল এমন দপ্তরে চাকরি করবা না যে জিকির থেকে গাফেল, এমন অফিসে ঢুকবা না যে জিকির থেকে গাফেল, এমন দল করবা না যে জিকির থেকে গাফেল। সুবহানাল্লাহ, এখানে জিকির মানে দিন, এখানে জিকির মানে কি দিন, জিকির মানে কি শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারিফত, জিকির মানে ঈমান, জিকির মানে কোরআন, জিকির মানে শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারিফত, গোটাটাই জিকির। কি সুবহানাল্লাহ, গোটাটাই কি হয়, গোটাটাই জিকির। কি সুবহানাল্লাহ, গোটাটাই কি জিকির, শুধু আমরা যেটা পড়ি এটা জিকিরের একটা অংশ, এখানে জিকির মানে গোটা দিন, জিকির মানে কি, জিকির মানে কোরআন, জিকির মানে পুরো দিন। الرجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله. ذكر تك غافل زي ذكر تك غافل زي بلن زي ذكر تك غافل زي الله كي چيننا زي الله كي چيننا الله كي مونه راكنا زي الله كي چيننا الله كي مونه راكنا رب العالمين بلن ايتا عمر دشتی دي مانوشنا ايتا عمر دشتی دي كينا মানুষ শুধু সে যে সারাক্ষণ আমাকে মনে রাখে। সুবহানাল্লাহ, মানুষ শুধু সে যে সারাক্ষণ আমাকে কি রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, তোমাকে যেন তোমার কোনো ব্যস্ততা আমি থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ, ওখানে বলছে গাফেল না করে, আর এখানে বলছে যে গাফেল হয় না সে শুধু মানুষ, সে শুধু আল্লাহ ওয়ালা। বুঝতে পারছি, যারা কেরাম বোর্ডে, কেরাম বোর্ড চিনেন তো, কেরাম বোর্ডে গাফলতের ঘুরে 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 বিভোর জুয়া খেলে বসে বসে, আজান ওদের কানে ঢুকে না, জুয়া খেলে আজান ওদের কানে ঢুকে না, কেরাম বোর্ড খেলে আজান ওদের কানে ঢুকে না, ফেসবুকে গেমস খেলে আজান ওদের কানে ঢুকে না, ফজরের বেলা ঘুমা আজান ওদের কানে ঢুকে না, এদেরকে রব মানুষ বলে না। কি বলছি মুখস্থ করে, এদেরকে রব কি বলে না, এদেরকে জানোয়ার তো বলে মানুষ বলে না, এদেরকে শুয়োর তো বলে মানুষ বলে না, কুকুর তো বলে মানুষ বলে না, বুঝুন জানোয়ার তো বলে মানুষ বলে না, এদেরকে খাওয়ায় কেন, জানোয়ারকে খাওয়ায় যে জন্য, এদেরকে খাওয়ায় সে জন্য, বুঝেন না, জানোয়ারকে খাওয়া না খাওয়া না, কুকুরকে বিড়ালকে শুয়োরকে খাওয়া না খাওয়া না, এদেরকে যে জন্য খাওয়ায় বেনামাজের রব এই জন্য খাওয়ায়, বেনামাজের রব কি এই জন্য খাওয়ায়, আর নামাজিদেরকে রেজালদেরকে দিনদারদেরকে কেন খাওয়া জানেন, দুলাকে যে জন্য খাওয়ায়। সুবহানাল্লাহ, দুলারা কি বলে, দামান তামান, দুলা তো বুঝে, বুঝেন না, শ্বশুর বাড়িতে দুলা আসছে মজা করে খাওয়ায় কিনা বলেন, কেমন মজা করে খাওয়ায়, যোগ্যতার সমস্ত তুলে দিয়ে তাকে খাওয়ায় কিনা, কেন এটা দুলা যে, এটা কি ওই বাড়িতে কুকুর ঘুর ঘুর করতেছে তারও তো তাকেও খাওয়ায় কিনা, কেন ওটা কুকুরটা যে ওটারও খাওয়া, দেখেন ওটার খানা দুলার খানা একরকম না, ব্যস্ত আছে কেমন ব্যস্ত, বেনামাজিরে খাওয়া নামাজিকেও খাওয়া এই ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না কেন, মনে কষ্ট লাগছে কারো, আপনি কি করবো, আমি একদিন বয়ান করে নামছি, দেখি আমার মা বয়ান শোনে আমাদের গ্রাম, আমার মা আমাকে বলে তুই এত শক্ত করে কস কাস, মা কেন কথা না, মা তো মা, তুই এত শক্ত করে কস কাস, আমি কই মা সকাল ছোট ছোট আমার মধু কম দিছে নেই,
رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله رب العالمين বলেন মানুষ শুধু তারা আমি থেকে গাফিল হয় না যারা সুবহানাল্লাহ রব থেকে গাফিল হয় না যারা বানানে ওয়ালা থেকে গাফিল হয় না যারা সুবহানাল্লাহ এরা থাকে মসজিদে প্রয়োজনে ঘরে আসে সুবহানাল্লাহ এরা থাকে মসজিদে প্রয়োজনে ঘরে আসে বন্ধুরা থাকে ঘরে মাঝে মাঝে মসজিদে যায় বুঝেন না আমি নষ্ট করলো ব্যক্তিগতভাবে বিবি রুমে ডেলি পাঁচ বাজার সুযোগ হয় না রবের ঘরে ডেলি পাঁচ বাজে কি আছেন না তাহলে অনেকে অনেকে আছেন না বলো আমরা বিবি রুমে ডেলি পাঁচ বাজার কি হয় না আরে টাইম নাই লেকিন রবের ঘরে ডাক দিলে জোর দিন রবের ঘরে ডাক দিলে কি করে করে জোর দিন সেই কি দেয় না বলেন এই জন্য আমাদের বিশ্ব বিখ্যাত বুজুর্গ ছিলেন খালি ইব্রাহিম সাহেবের নাতি উজানি বিশ্ব রহমতুল্লাহ আলাইহি সবসময় আজীব কথা বলতেন হুজুর বলতেন তোমার ঘরে কোন কোন রুম বানিয়েছো তুমি তোমার ঘরে ডাইনিং রুম বানিয়েছ ড্রয়িং রুম বানিয়েছ তারপরে কি গেস্ট রুম বানিয়েছ প্রাইভেট রুম বানিয়েছ বাথরুম বানিয়েছ কিচেন রুম বানিয়েছ তোমার ঘরে রেয়াল রুম কোথায় বুঝেন না কিছু আচ্ছা খাম ডেলি কয়বার খানি ডেলি কয়বার খান তিনবার আপনার ডাইনিং রুম আছে না নাই তো নামাজ ডেলি আমাদের মা বোনরা কয়বার পড়ে তো ওদের প্রেয়ার রুম কোথায় বাথরুমে ডেলি কয়বার যান এটা সুস্থ মানুষ বাথরুমে ডেলি কয়বার যান ছয়বার হ্যাঁ আচ্ছা তিন চারবার বাথরুম কয়টা বা গেছেন ধরে নামাজ রেলি কয়বার তো প্রেয়ার রুম কই বিষয়টা কি সব তো একই অবস্থা আমারও যেমন আমিও তেমন বাস্তব এমন কিনা বলেন رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله মানুষ শুধু তারা আমি থেকে গাফল হয় না যারা মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা ইকামিস সালাহ মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা বলেন মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা বলেন মানুষ শুধু তারা আরশে আজমে মালিক কাদেরকে মানুষ দেখে নামাজিদেরকে মানুষ দেখে আর যারা বেনামাজি ওদেরকে রব মানুষই মনে করে না ফেরেশতারা এদেরকে মানুষ মনে করে না এদেরকে মনে করে কোন জানোয়ার হাঁটে কোন জানোয়ার কি কোন জানোয়ার হাঁটে এরা শুধু হাওয়ার মাঠে এরা শুধু কথা বলে জানোয়ার কথা বলে না এরা শুধু কখনো হাসে জানোয়ার হাসে না হাওয়ার দোহে লেকিন মানুষ বলে তাদেরকে যারা আজান হলে মসজিদে যায় সুবহানাল্লাহ আজান হলে কি ফজরের মসজিদে যায় না এমন মানুষের দেশে আছে না নাই এশাও মসজিদে যায় ফজরে যায় না এমন মানুষ আছে না নাই বলে আছে না এটা কয় নম্বরের মানুষ মুসলিম আল্লাহ নবী বলেন ফজর নামাজ যে পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকলো এবার মুখস্থ করতে হবে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে যারা বলে না তাদের নাক কাটে না দিবেন নাক চামলে আদর হয় কান টানলে দেখবেন এটা আর এটা এত বেশ কম এটা টানলে আদর করেছে এটা
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সে, মুখস্থ হয়েছে সবার? বলেন, আবার বলেন। হাদিস মুখস্থ করে ফেলেছেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঠুকলো সে। আপনারা মনে করতেছেন হাতি মালকায় দিলে আল্লাহ জিম্মায় গেল লোক, আপনারা ভাবছেন হাতি মালকায় দিলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক, ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক, ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ, কি বুঝছেন কথা? আল্লাহ জিম্মা যে ঢুকে গেল অর্থ কি? রব যেন বলেন যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি, রব যেন বলেন যাও কথা দিলাম তোমার পিঠের জিম্মাদার আমি, তোমার খাবার মুখে তোলার জিম্মাদার আমি, তোমার খবরে বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদার আমি, যাও খবরে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জিম্মাদার আমি, দুনিয়াতে অভাব দূর করার জিম্মাদার আমি, দুনিয়াতে সুস্থতার জীবন দেওয়ার জিম্মাদার আমি, তোমার বিবির মুখে খাবার তুলে দেওয়ার জিম্মাদার আমি, তোমার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জিম্মাদার আমি, তোমার খবরে প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার জিম্মাদার আমি, তোমাকে খবরে একটা আরামের ঘুম দেওয়ার জিম্মাদার আমি, ময়দানে মাশরে তোমাকে আর সাজিমের নিচে ঘুম আর সাজিমের নিচে আশ্রয় দেওয়ার জিম্মাদার আমি, যাও ডান হাতে আমল নামা দিয়ে দেওয়ার জিম্মাদার আমি, যাও রসুলের হাতে হাউজে কদরে পানি পানি করাবার জিম্মাদার আমি, যাও ময়দানে মাশরের পরে কলসরাত বিদ্যুতের মতো পার করে দেওয়ার জিম্মাদার আমি, যাও জান্নাতের শত্রু দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আমি, যাও জান্নাতে হুর আর গিলমান হুরু দিয়ে তোমাকে ইস্তেগফার করাবার জিম্মাদার আমি, যাও তোমাকে শরাব তোমার মুখে তুলে দিয়ে পান করাবার জিম্মাদার আমি, যাও শেষ তক তোমাকে না আমার দিদার দিয়ে দিই ওইটা আমার জিম্মাদারি। জামিউল কালিম নবীজি এক শব্দে কি কি বলেছেন? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কুরবান নবীজির পরে এক শব্দ দিয়ে রাসূল কি বুঝিয়েছেন? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রব যেন বলেন যাও কথা দিলাম ফজর নামাজ পড়বা, রব যেন বলেন রাসূল আপনি ওদেরকে বলে দেন ফজর পড়বা, তোমার করোনা হবে না, আমি তোমার জিম্মাদার। কি এবার বলবেন হুজুর অনেক তো হয়েও গেছে ফজর পড়া সত্ত্বেও হয়ে গেছে, আগে যে কত ফজর পড়েনি? এবার বলবেন হুজুর আগেও পড়েছে এমন মানুষের তো হয়েছে? আমি বলবো বন্ধু ফজর নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। বুঝা আসছে? এবার এবার আপনার আবিষ্কার আছে এতক্ষণ তো বলছে বুঝো ফজর পড়েছে করোনা হয়েছে আমরা দেখছি, তাই বলবো মরে নাই? তোমার বুঝো মরে গেছে এটাও দেখছি, তাই বলবো জাহান্নামে যাবে? কি বলেন? জামাতের সাথে নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। আর নামাজ না পড়লে করোনা থেকে বেঁচে গেলেও জাহান্নাম থেকে বাঁচবা না। কি বলছি বলেন? নামাজ না পড়লে করোনা থেকে এই পর্বে বেঁচে গেলেও জাহান্নাম থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ। তাহলে রেজালুন মানুষ কারা? এক নম্বরে জিকির করে যারা, জিকির ভুলে না যারা, দিন ভুলে না যারা, শরীয়ত ভুলে না যারা, কোরআন ভুলে না যারা। দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার পাঁচজন যুবক দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে তো, সুযোগ থাকলে আসেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, একটু সময় পর আমি চলে যাব, একটু পরে চলে যাব, একটু আল্লাহ তৌফিক দান করেন। মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে জাকাত দেয় যারা, হিসাব করে করে কি দেয় যারা, জাকাত দেয় যারা, মানুষ শুধু তারা
تتقلب فيه القلوب والأبصار মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা তাহলে মানুষ কারা পরিচয় পেলাম চারটা চার গুণে গুণে যারা মানুষ শুধু তারা চার গুণে গুণে যারা জান্নাতি শুধু তারা চার গুণে গুণে যারা আল্লাহর ওলি শুধু তারা যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলেও আপনি আল্লাহর ওলি যদি কেউ সালাম নাও দেয় আপনি আল্লাহর ওলি সুবহানাল্লাহ পানি কেউ আপনার হাতে বায়াত হলেও আপনি আল্লাহর ওলি কেউ বায়াত না হলেও আপনি আল্লাহর ওলি আপনি যদি ইংরেজি শিক্ষিত হন তবুও চার গুণে গুণে আপনি আল্লাহর ওলি পুরুষ হয় আল্লাহর ওলি নারী হয় আল্লাহর ওলি সুবহানাল্লাহ ব্যবসায়ী হয়তো আল্লাহর ওলি চাকরিজীবী হয়তো আল্লাহর ওলি বাংলাদেশে থাকে তো আল্লাহর ওলি ইংল্যান্ডে থাকে তো আল্লাহর ওলি আমি বলি সিএনজি চালায় তো আল্লাহর ওলি অটো চালায় তো আল্লাহর ওলি রিক্সাও চালায় তো আল্লাহর ওলি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন জিক্রিল্লাহ এরা না জিকির থেকে গাফিল হয় না এদের হাতে কাজ করে জবানেও কাজ করে হাতেও কাজ করে জবানে কাজ করে হাতে ড্রাইভ করে জবানে কাজ করে হাতে ধান লাগায় জবানে কাজ করে হাতে ফ্যাক্টরিতে কাজ করে জবানে কাজ করে জবান চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাড়াবো না মাঝে 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 নাড়াবেন না সবসময় নাড়াবেন কি বলে মাঝে মাঝে আমি বলবো কাজ করবো মাঝে মাঝে জিকির করবো আর হামেশা কাজ করবো আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করবো এখন বলি বন্ধু আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করবো সুবহানাল্লাহ বলবেন আপনি দেখে থাকবেন ট্রাকের পেছনে এক দামি কথা লেখা দেখছি আমি ট্রাকের পেছনে কি বলে জানেন কাজকে বলো না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজকে বলো না কি কাজকে বলবা কি আছে কাজকে কি বলবেন এই এখন রাখো নামাজ আছে নামাজকে বলবেন না তুমি এখন থাকো আমার কাজ আছে কি বলবো কাজকে বলবো স্লোগান তোলেন কাজকে বলবো নামাজ আছে কাজকে বলবো কি এই রাখো পরে কাজ এখন নামাজ কাজকে বলবো নামাজ আছে নামাজকে বলবো না কাজ আছে মনে থাকবে ইনশাল্লাহ নামাজকে বলবো না কাজ আছে কাজকে কি বলবো ইস আপনাদের ভাষা যদি বলতে পারতাম বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে বুঝবে না কেন কাজকে বলবো না কাল কাজকে বলবো নামাজ আছে দুপুরে খুব কাজ হাতে খুব কাজ ওইদিকে জামাত চলছে বলবেন কাজ পরে করবো নামাজ আগে পড়বো ইনশাল্লাহ বলে না আবার আসরে খুব ব্যস্ততা অফিসে বাজারে খুব ব্যস্ততা খুব কাস্টমার বলবেন এখন আগে নামাজ আছে বলেন কাজকে কি বলবো বলেন আবার বলেন সবাই বলে না কাজকে কি বলবেন নামাজকে বলবো না আল্লাহ তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পারবো না ইনশাল্লাহ কি কি বলছি বলেন তো নামাজের পরে দেখছেন নি আমাদের এই বাচ্চাগুলো এগুলো আমাদের আপনাদেরগুলো পারবে না আমাদেরগুলো পারে সুবহানাল্লাহ বলবেন না আমাদের বাচ্চাগুলো কি পারে এগুলো আমাদের যেগুলোকে মাদ্রাসা দিয়ে দিয়েছেন রবও কি বলে জানেন আসমান ওয়ালাও বলে এগুলো আমার কি বলে বলেন এগুলো আমার কাছে আমার কাছ থেকে গিয়ে আবার আমার কাছে পৌঁছার রাস্তা এসে গেছে এটা কিভাবে জবাব দিচ্ছে দেখছেন কিভাবে পড়বো শুদ্ধ করে পড়বো সুন্দর করে পড়বো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আমার জিহ্বা নড়বে জমিনে রব্বে করিমের আমার রবের জিহ্বা নড়বে আরশ আজিমে তোমারটা নড়বে এখানে আমারটা নড়বে ওখানে তবে তোমারটা নড়বে তোমার মতো করে আমারটা নড়বে আমার মতো করে তোমারটা নড়বে তোমার যোগ্যতা দিয়ে আমারটা নড়বে আমার যোগ্যতা দিয়ে ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি তুমি আমার আবাদত দিয়ে জিহ্বা নাড়াবা আবাদত দিয়ে হাত নাড়াবা আবাদত দিয়ে জিন্দগি নাড়াবা আমি আমার রহমত দিয়ে নড়ব তুমি জিকির দিয়ে জিহ্বা নাড়াবা আমি রহমত দিয়ে হাত নাড়াব এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহম নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত সুবহানাল্লাহ বলবেন না বিদ্যুৎ ব্যবহার করবে যত বিল উঠবে তত গ্যাস ব্যবহার করবে যত বিল উঠবে তত মোবাইল ব্যবহার করবে যত বিল উঠবে তত জিকির উঠবে যত রহম নামবে তত আল্লাহ আল্লাহ যদি আমি বুঝতাম আমার এই কথা যদি আমার ইয়াকিন হইতো আমি তো শুধুই বক্তব্য দিয়েছি আপনাদের সামনে বক্তব্যের ফুল ঝুড়ি ছুড়ে দিয়েছি জিন্দগি বনে নাই বক্তব্য শিখছি বক্তব্য জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত গুনাহ উঠবে যত গজব নামবে তত গুনাহ উঠবে যত গজব নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত মিথ্যা উঠবে যত গজব নামবে তত খন্তি মাথায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক উঠবে যত গজব নামবে তত এবার যে আসতে পারছে মিশা কথা উঠবে যত গজব নামবে তত বলেন কি বলছি মিশা কথা মিথ্যে কথা উঠবে যত গজব নামবে তত জুলুম উঠবে যত গজব নামবে তত জুলুম উঠবে যত গজব নামবে তত বলেন জুলুম উঠবে যত গজব নামবে তত ছবি দেখবে যত গজব নামবে তত ফেসবুকে ছবি দেখবা যত গজব নামবে তত ইউটিউবে ছবি দেখবা যত গজব নামবে তত ডিশে ছবি দেখবা যত গজব নামবে তত আর কোনো আল্লাহওয়ালাকে ভালোবেসে জিকির করবা যত আল্লাহর কসম রহমত নামবে তত তবলিগে যাবা যত রহমত নামবে তত তবলিগে যাবা যত রহমত নামবে তত বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবা যত রহমত নামবে তত পারলে ঠেকাও কোনো দর্শন থাকলে আমাদের আমাদের এই কথাগুলো ঠেকাও পারলে মোকাবেলা করো বুঝেন না এই কথা এদিকে ছবি দেখবা ওদিকে সুখে সুখে তোমার জীবন ভরে যাবে এমনটি হবে না এদিকে ঘুষ খাবা সুখে সুখে জীবন ভরে যাবে এমনটি হবে না এদিকে নর্তকী দিয়ে নাচাবা সুখে সুখে জীবন ভরে যাবে এমনটি হবে না হ্যাঁ করোনা থেকে বাঁচার একটাই রাস্তা উম্মতকে জিকিরে লাগাও উম্মতকে ফিকিরে লাগাও উম্মতকে দোয়াতে লাগাও উম্মতকে ইস্তেগফারে লাগাও সুবহানাল্লাহ কিসে লাগাও আমি বলি জিকির ফিকির ইস্তেগফার যত জিকির ফিকির ইস্তেগফার যত জিকির ফিকির ইস্তেগফার যত আল্লাহর কসম আর শাহজিন থেকে রহম নামবে তত আর ফেসবুকে গুনাহ যত গজব নামবে তত রাস্তার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে সিলেট থেকে কুমিল্লা আসার পথে রাস্তার পাশে 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 গণ গানের কনসার্ট করবা রাত ভর নর্তকী নাচবে আর বাচ্চারা দেখবে জোয়ানরা দেখবে তোমার দেশের রহমত আসতো ঠেকা লাগে নাই মালিকের মালিকের কি লাগে নাই ঠেকা লাগে নাই ও আদর উপরে পাবন্দি লেকিন নর্তকীর নাচার উপরে তো কোনো পাবন্দি নেই কি গানের কনসার্টের উপর তো পাবন্দি নাই এই জন্য কনসার্ট করবা যত করোনা আসবে তত
গানের কনসার্ট করবা যত করোনা আসবে তত, খেলার আসর জমবে যত করোনা আসবে তত, দুর্নীতি রাখড়া জমবে যত করোনা আসবে তত। বুঝাইতে পারি না, বুঝাইছি। আর এই আধা ঘন্টার ওয়াজ আমার জীবনের আজকে প্রথম ওয়াজ। এই দুই বুজুর্গ বসে আছে, তাওয়াজ দিতেছে, বুজুর্গরা বসে আছে, আল্লাহ আমাকে দিয়ে বলাই দিছে কি মানুষ শুধু তারা জিকির করবে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়বে যারা, মানুষ শুধু তারা যাকাত দিবে যারা, ويخافون يوما تتقلب فيه القلوب والابصار। আর মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা, কোন ইবাদত ছুটে না তাদের আর কোন গুনাহ হয় না তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখিরাতের ভয়, আখিরাতের ভয় সমস্ত ইবাদত করার একটা রাস্তা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার রাস্তা। আখিরাতকে ভয় করবে যারা, জামাত ছুটবে না তাদের, গুনাহ হবে না তাদের। সুবহানাল্লাহ, বলবেন না আখিরাতকে। এখন আখিরাতে যাওয়া লাগবে তো নাকি, জোরে বলেন, লাগবে তো না? কখন যাবেন জানা নাই, বলেন কখন যাবেন? তো ঠিক হওয়া লাগবে কবে থেকে? আজকে থেকে নিয়ত বানান, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আসরের প্রমাণ দিবেন তো ইনশাআল্লাহ। যদি কেউ জোহর পড়ে না থাকেন, পড়ে নেন, পড়ে নেন। আর যদি কেউ জোহর তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আসর থেকে আর নামাজ ছাড়বেন, তুলেন হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। রব্বে করিম, আপনি মেহরবানি করে বেনামাজি বানায়া কবরে নিয়েন না। বলেন, বেনামাজি বানায়া কবরে নিও না। মালিক, বেনামাজি বানায়া কবরে নিও না। তোমার মৌত কিন্তু দুই নামাজের মধ্যখানেই হবে। তুমি যেই হও, পৃথিবীর যেই হও, যে দেশেই থাকো, তোমার মৌত কিন্তু দুই নামাজের মধ্যেই হবে। তোমার মৌত কিন্তু কি, বিটুইন দা টু প্রেয়ার্স, দুই নামাজের মধ্যেই তোমার মৌত আসবে। হয় ফজর আর জোহরের মধ্যখানে, অথবা জোহর আর ফজরের আসরের মধ্যখানে, অথবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব আর আশার মধ্যখানে, অথবা আশা আর ফজরের মধ্যখানে, আর কোনো অপশন নাই। কি বলছি বলেন, মৌত কখন হবে বলেন? সবাই বলেন, আমার মৌত কখন হবে? দুই নামাজের মধ্যখানে। আপনার মৌত কখন হবে? আপনার মৌত কখন হবে? দুই নামাজের মধ্যখানে। এবার দুই নামাজের মধ্যখানটা কোন নামাজ শেষ নামাজ বলেন? কোন নামাজ শেষ নামাজ? তাহলে কোন নামাজ আপনার জীবনের শেষ নামাজ হবে? এই জন্য কোন নামাজ ছাড়ার সুযোগ নাই। বুঝেন নাই মনে হয়? আরে ফজরের পরে মৌত হলে তো ফজর আর জোহরের মধ্যখানে মৌত হয়েছে, তো ফজর শেষ নামাজ। এশা আর ফজরের মধ্যখানে মৌত হয়েছে, এশা শেষ নামাজ। মাগরিব আর আশার মধ্যখানে মৌত হয়েছে, তো কোন নামাজ শেষ নামাজ জানা নাই। কোন নামাজ শেষ নামাজ জানা নাই, কোন নামাজ ছাড়ার সুযোগ নাই। বুঝাতে পারি কিতা বুঝলেন? কোন নামাজ জীবনের শেষ নামাজ? তাহলে আমার কোন নামাজ ছাড়ার সুযোগ আছে? আসর নামাজ না পড়ে মরে গেলেন মাগরিবে, সবাই কিন্তু আপনাকে বলবে বেনামাজি শুয়র, আসরটাও পড়ে নাই। আর মাগরিবের নামাজ আসরটা পড়ে গেছেন, মরে গেছেন, সবাই বলবে উফ, জীবনের শেষ নামাজটাও সে পড়েছে। বলবে কি বলবে না বলেন? সৌভাগ্য কাকে বলে, জীবনের শেষ নামাজও সে পড়েছে। এবারে এশা পড়েছেন মসজিদে, এশার পরে গিয়ে ইন্তেকাল হয়ে গেল, সকালে সবাই বলা বলি করে, আহ, জীবনের শেষ নামাজটাও সে পড়েছে। বলবে কি বলবে না বলেন? আর না কি বলবে জানেন? শুয়র, দেখছি আসার সময় দোকান থেকে উঠে নাই, মরে গেছে। বলবে কি বলবে না বলে? এই জন্য দেখবেন সব আল্লাহওয়ালাদের জীবনে এমন হয়, আহ, ফজরের নামাজ জামাতে পড়ছে, আহ, এশার নামাজ জামাতে পড়ছে। কি হয়? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ, না শিখলে পড়বেন কোথায়? না শিখলে পড়বেন কিভাবে? শিখানো হয় তিন জায়গায়। এক নাম্বার শিখানো হয় তিন জায়গায়, এক নাম্বার নুরানি মাদ্রাসায়, দুই নাম্বার তবলিগে,
তবলিগ জামাতে গেলে শিখা যায়। তিন নম্বর হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানত আয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তিন রাস্তার কোনো এক রাস্তা ধরার তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন।